बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आमार प्रिय छात्र छात्रीबृंद, गत क्लासे आमरा फेब्रुआरी 1969 निये किछु समय आलोचना करेछिलाम। आज के आमरा फेब्रुआरी 1969 निये आबार कोएक मिनट कथा बोलबो इंशाल्लाह। आमार प्रिय छात्र छात्री बिंदु, आमी गत क्लासे बोले छिलाम जे फेब्रुआरी 1969 कवि शामसुर रहमानेर निज बासभूमे काव्यग्रंथ थेके नेया हुएछिलो এবং এই কবিতাটি গদ্য ছন্দে লেখা। আরো বলেছিলাম এই কবিতাটি দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা, সংগ্রামী চেতনার কবিতা। আমার প্রিয় ছাত্রছাত্রী, আসলে 1947 সাল যখন পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল, পাকিস্তানের স্বাধীনতা পাওয়ার পর পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের মানুষের উপর শাসনের নামে পাকিস্তানি বাহিনী যে শোষণ নির্যাতন করেছিল, মূলত সে কথাই এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। শাসনের নামে শোষণ এবং নির্যাতন শুরু করে তারা। কিছুদিনের মধ্যে বীর বাঙালি তাদের এই পরিস্থিতি দেখে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিরুদ্ধে পুষে উঠেছিল। এর ধারাবাহিকতায় 1969 সালে পাকিস্তানি বাহিনীর পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ববঙ্গের যে গণ আন্দোলন সৃষ্টি হয়েছিল, ফেব্রুয়ারি 1969 কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতেই মূলত রচিত। আমরা দেখি 1952 সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন 1969-এ ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। আমাদের বাংলাদেশের নিরীহ, শান্ত, নমনীয় এবং নম্র ভদ্র মানুষগুলো তাদের এই অবস্থা দেখে, নিরীহ মানুষের উপরে নির্যাতনের অবস্থা দেখে, বাঙালি জাতির উপরে নির্যাতনের অবস্থা দেখে বাংলাদেশের সাধারণ জনগণ পাকিস্তানি বাহিনীদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের এইসব আচার আচরণ, তাদের এসব জুলুম নির্যাতন রুখে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরেও তারা 1952 সালে সাধারণ মানুষের উপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা বাংলার মানুষ এখনো স্মরণ করে। শুধু 1952 নয়, 1952 থেকে
1971 সাল পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, সেই কথাগুলোই কিন্তু এখানে কবি তুলে ধরতে চেয়েছিলেন, তুলে ধরেছিলেন। বিশেষ করে 1952 থেকে 1971 সাল কিছু সময় অনেক ধৈর্য ধরেছিল, আমাদের ধৈর্য ধরেছিল বাংলাদেশের নিরীহ মানুষগুলো, কিন্তু 1971 সালে বীর বাঙালি প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পাকিস্তানিদেরকে রুখে দিয়েছিল এবং আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিল, তাদের অধিকার ছিনিয়ে নিয়েছিল যুদ্ধের মাধ্যমে, বাঙালির অধিকার, নিজেদের অধিকার, ভাষার অধিকার, মাতৃভাষার অধিকারটুকু তারা কি করেছিল, ছিনিয়ে নিয়েছিল যুদ্ধে বিজয় অর্জন করে। মূলত এই দেশের মানুষের নবজাগরণ ও দৃঢ় প্রতিজ্ঞ সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষা রচিত হয়েছিল শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতায়। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, মূলত আমরা এই কবিতাটি পাঠ করলে যেটা পাব সেটা হলো 1952 থেকে 1971 সাল ফাক হানাদার বাহিনীরা বা পাকিস্তানের শাসক গোষ্ঠী শাসনের নামে যে শোষণ এবং নির্যাতন করেছিল কবি শামসুর রহমান, সেই কথাটি তার কবিতায় তুলে ধরেছেন এবং 71 সালে যে রুখে দিয়েছিলেন পাকিস্তানি বাহিনীদেরকে সে কথাও তুলে ধরেছেন। বাঙালি বীর জাতির যে ধৈর্য ছিল সেটা যে তারা এই ধৈর্যটাকে আর ধৈর্য না রেখে যে বাধা ছিল বাধাটা ভেঙে দেওয়ার জন্য যা যা করার সেটা বাঙালি বীর জাতি 1971 সালে দেখিয়ে দিয়েছিল। মূলত এই কথাগুলো তিনি তুলে ধরেছিলেন আমাদের 1969 ফেব্রুয়ারি 1969 কবিতায়। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আসলে 1969 কবিতায় কী লিখেছে। আমি দুইবারে এটা রিপ্লাই করেছিলাম, বারবার বলতে বোঝাতে চেয়েছিলাম, বলার চেষ্টা করেছিলাম। আশা করি যেই কটুক বলেছি তোমরা আমার এই ভিডিও দেখে বাকিটুকু তোমাদের পড়ার মাধ্যমে তোমরা বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।